বন্ধু আমাদের মুরব্বীদের মুরব্বী ছিলেন, আমাদের মাথার সারে তাজ, আমাদের মাথার মুকুট, নাম তার ছিলেন ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই। আমাদের এই বিশ্বের ভিতরে, এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় মাদ্রাসা হইতেছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মাথার সারে তাজা, আমাদের একজন মুরব্বী ছিলেন ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন আপনি বাঁকা পথে থাকবেন? এ মুরব্বী, এ কুলিদার টুকরা যুবক ভাইরা, কেন তুমি বাঁকা পথে থাকবা? কেন তুমি গুনাহ করবা রে ভাইয়া? ভাই গো, আজকের এই মাহফিল কার জানি জীবনের শেষ মাহফিল হইতে পারে। এখান থেকে কেগো বাদান হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারো, আবার হায়াত এখানেও রেখেও বাড়িতে যাইতে পারো। বন্ধু, এখনো কোন ভাই কোন বাবা কোন মা বাজারে ঘোরাফেরা করতেছেন, এখনো পর্যন্ত বাড়িতে এদিক সেদিক কাজের ভিতর আছেন? আপনাদেরকে বলি, আজকের একটা দিন আল্লাহর কোরআন শুনে যান, নবীদের হাদিস শুনে যান। হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, আল্লাহর কসম, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোনো পীর বুজুর্গ নয়, ইমাম মসজিদ নয়, হেদায়েতের মালিককে জোরে বলেন, হেদায়েতের মালিককে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিককে জোরে বলেন, জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহকে হাজির নাজির করে কোরআন সামনে রেখে বাদান চমৎকার একটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিব। এ বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নেন গো বন্ধু। আমার ভাইরা রে, আমাদের মুরব্বী ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই একদিন ছাত্রদেরকে আল্লাহর কোরআনের তালিম দিতেছেন, ছাত্রদেরকে নিয়ে কোরআনের এলমে দিন শিক্ষা দিতেছেন। ওই যে হাদিস পড়লাম, আমাদের ভিতরে সর্ব ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই একদিন ছাত্রদেরকে কিতাবের তালিম দিতেছে। ইতিমধ্যে প্রচণ্ড গরমের দিন, আল্লাহর ওলি ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই ছাত্রদেরকে ডাক দিয়ে কই, ছাত্র বাবারা তোমরা গাছের ছায়ার তলে চলো, ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, ওই জায়গায় আজকে আমি তোমাদেরকে সবক দিব। ছাত্ররা যে যার মনে গাছের তলায় হুজুরের কাছে চলে গেল। হুজুর আল্লাহর কোরআনের এলেম ছাত্রদের মাঝে ঢুকিয়ে দিতেছে। আমার বেইরারি, আমার বন্ধুগণ, ইতিমধ্যে আসমান থেকে রহমতে সাকিনা নাদিল হইতে লাগলো, রহমতে সাকিনা নাদিল হইতে লাগলো, তার মানে বৃষ্টি নাদিল হইতে লাগলো। ছাত্ররা যে যার মনে দূর দিয়ে কামরার ভিতরে চলে গেল। এইদিকে আল্লাহর বান্দা, আমাদের মাথার সারে তাজ, আমাদের মাথার মুরব্বী ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই বৃদ্ধ মানুষ বৃষ্টির ভিতর দাঁড়াইয়া মাথার পাখরিখানা খুলিয়া জমিনে বিছায় দেওয়ার পরে ছাত্ররা যে জুতা ফেলিয়া দূর দিয়ে ঘরের ভিতরে গেছে, কামরার মধ্যে গেছে, ওই জুতাটা একটা একটা করে উঠিয়া তার পাখরির উপর রাখতেছে। পথযাত্রী কিছু মানুষ তারা যাইতেছে আর অপলক ক্ষেত্রে তাকায় আছে। এত বড় একজন আল্লাহর ওলি মাদ্রাসার ছাত্রদের জুতা তার নিজের পাখরির উপর রাখতেছে, পথযাত্রী মানুষগুলি অপলক ক্ষেত্রে তাকায় আছে। এ বন্ধু, এক পর্যায়ে ওই ব্যক্তিগুলি নজর কইরা দেখে ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই ওই জুতাগুলি সুন্দর করে একটা টপলা করলো। টপলা করিয়া আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই মাথায় নিয়ে মাদ্রাসার ঘরের দিকে যাইতেছে। আল্লাহ একবার, আর একবার বলেন না আল্লাহ একবার?
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা যখন ঘরের ভিতরে কামরার মধ্যে যখন গেল, ওই পথযাত্রী কয়েকজন মানুষ হুজুরের কাছে আইসা ডাক দিয়ে কই, হুজুর আপনি এত বড় একজন আল্লাহর ওলি, আপনি এত বড় একজন আলেম, আপনি সামান্য এই মাদ্রাসার তলবে ইলিমের জুতা আপনি মাথায় নিলেন কারণ কি? এইটা তো আমাদের বুঝে আসলো না। বাবাজি ইয়াকুব নানুতবি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কই, ভাই গো তোমরা যেই মাদ্রাসার ছাত্রদের পায়ের জুতা তোমরা সামান্য মনে করতেছ, এই জুতা সামান্য নয়। এই মাদ্রাসার তলবে ইলিম ছাত্ররা যখন এই জমিনেতে যখন পাড়া দেয়, এই জমিন দিয়ে যখন যাইতে লাগে, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছায় দেয়। আল্লাহ আকবার! আরে দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া লও, হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন কেউ কারে চিনবে না। জানি না কোন দিনের গুনাহের কারণে আমি ইয়াকুব নানুতবি জাহান্নামের পথেও থাকতে পারি। এ পৃথিবীর মানুষ তোমরা শুনিয়া লও, আমি ইয়াকুব নানুতবি রহমতুল্লাহ আলাই কেন ওই জুতা মাথায় নিলাম, যেই জুতার নিচে আল্লাহর জান্নাতের নূরের ফেরেশতারা পাকা বিছায় দেয়, ওই জুতার চাইতে দামি কোনো জুতা হইতে পারে না। আসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ যদি আমার কোনো গুনাহের আমল যদি পেয়ে আমারে যদি জাহান্নামে দেয়, ওই দিন এই তলবে এলিমের জুতা আল্লাহর কাছে সাক্ষী দিবে, আসমানের মালিক আল্লাহ আমারে জান্নাত দান করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজ বর্তমান বাংলার জমিনে এই কোরআনের জন্য ষড়যন্ত্র করতেছে কাফের বেঈমানরা, কথা বলেন জোরা বলেন ঠিক কি না? কিন্তু মনে করে রাখবেন, এই কোরআন নাযিল করেছেন কে? কথা বলেন কে? ইন্না নাহনু নাযযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন নাযিল করছে আমার আল্লাহ, হেফাজত করবে কে? কথা বলেন হেফাজত করবে কে? তোমরা যতই ষড়যন্ত্র কর, তোমরা যতই দল পাকাও না কেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই জমিনে আল্লাহর দিন বিজয় হবে হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যারা কোরআনের বিরোধিতা করে আমরা তাদের জন্য দোয়া করবো ইনশা, বলেন ইনশা। মুসলমান বন্ধু যারা মাদ্রাসায় আসে না, আমি তাদের জন্য দোয়া করব। ভাই গো কেন তুমি মাদ্রাসায় আসবেন না, কেন তুমি এই দুনিয়ায় থাকবা না? বন্ধু রে আজকে এই জায়গার ভিতরে আসার সময় কে গো বাদান আইসে রাস্তার ধার দিয়া, কে গো বাদান বাজারের ধার দিয়া, কে গো বাদান কবরস্থানের ধার দিয়া, ওই কবরস্থানের ভিতর থেকে আপনার আমার মা আপনার আমার বাবা ডাক দিয়ে কই, পুতুরি যেই দিন থাইকা কবরে আইছি ওই দিন থাইকা আমাদের সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে রে পুত, কিন্তু কবরে এসে খবর পাইছি আলেমদের হাতে হাত রাইকা দোয়া করলে আসমানের মালিক আল্লাহ কোনো দিন খালি হাতে ফেরত দেয় না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জমিনে আমাদের বাংলাদেশের সন্তানগুলো পিতামাতার কথা শোনে না, কারণ একটাই হইল, ওই পিতামাতার কাছে আল্লাহর কোরআন নাই। কথা বলেন ঠিক কি না? দেখবেন বর্তমান আমাদের সন্তানগুলো কোরআন থেকে বিচ্ছিন্ন বাঁকা পথে আছে, কারণ কি জানেন? অনেক সন্তান আছে মায়ের পিঠে, কথা কয় না কেন? অনেক সন্তান আছে মায়ের বৃদ্ধাশ্রমে রাখে, কথা বলেন না কেন? আর একটাই মাত্র কারণ, মায়েদের কাছে বাপেদের কাছে কোরআন ছিল না। যদি তাদের কাছে কোরআন থাকতো, সন্তান কোরআনওয়ালা হইতো, কোরআনের শান বুঝতো, আজমত বুঝতো, পিতামাতার সঙ্গে কাপার করতো না, কথা বলেন ঠিক কি না? দেখবেন এই সন্তানগুলো পিতামাতার মুখে মুখে কথা কয়, কথা কয় না? পিতামাতাকে তারা দেয়, কিন্তু মনে করে রাখবেন, আপনি আপনার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনার সন্তান আপনার লগেও খারাপ ব্যবহার করবে। আপনি আজকে মা বাবার জন্য দোয়া করবেন,
আপনার সন্তান হবে, আপনার সন্তান আপনার জন্য, আপনার জন্য দোয়া করবে। ঠিক জোরে বলেন না কেন? ঠিক আজকে এই জায়গা আসার সময় কার মা জানি নাই, কার বাপ জানি নাই, আহারে ওই কবরের ভিতর থেকে ওই জনম দুঃখীর বা যেই জনম দুঃখিনী মাই শীতের দিন ডেনকাতে ঘুমাইছি, বাংকাতে প্রস্তাব করছি, বাংকাতে নিছে ডেনকাতে প্রস্তাব করছি, মা নিজে ভিজাই গেছে তুলে আমার রাখছে, ওই মায়ের জন্য ওই বাবার জন্য কে কে দোয়া করে বাড়িতে যাবেন? হাত উঠে আল্লাহরে দেখান, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, হাতটা নামায় নেন। অনেকে আবার আছে মাঝখানে ইনকারে তুলে এরম করতেছে, এরম করে তুলে এরম করতেছে, আহ আমি যদি না দেখি একজন দেখতেছে তার নাম কি? জোরে বলেন কে? আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে কই দিছি কেউ দেখেনি, কেউ দেখেনি, কেউ না দেখলে দেখছেন কে? জোরে বলেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনি কোরআনের শান আর মান দেখেন এমন জিনিস গো বন্ধু, আপনি মারা যাবেন এই কোরআনকে ভালোবেসে যদি মারা যান, যদি কোরআনের সাথে সম্পর্ক রেখে মারা যান, এই কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা আপনার কবরটা জান্নাত বানায় দিবে। আল্লাহু আকবার। এই মুসলমান বাপ ভাইরার আমার কোনো দিকে নজর নাই, দিল নরম করে দিবেন গো বন্ধু। হাসানে বসরি রহমতুল্লাহ আলা, মানে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইয়ের আমলে একজন মহিলা মা, ওই মহিলা আমার স্বামী নাই, একটাই মাত্র কলিদার টুকরে কন্যা সন্তান, ওই সন্তান দুনিয়া থেকে মারা গেছে। আচ্ছা বলেন তো দেখি সন্তান যদি মারা যায় মন্দুরে ভাই কান্দে দুই দিন, বোন কাইদে দুই দিন, কিন্তু পিতা মাতার অন্তরের ভিতরে সন্তানের মৃত্যু যন্ত্রণা থাকে মৃত্যু পর্যন্ত। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই মা সন্তান মারা গেছে একেবারে পাগলের বিষয় হয়ে গেছে, প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই ইমাম সাহেব গো আপনার কাছে আয়দা একটাই মাত্র আরজি, ডাক দিয়ে কই কি মা কি বলবেন বলেন বলেন, ডাক দিয়ে কই বাবা গো আজ কয়েকদিন হইতেছে আমার কুড়িদার টুকরা সন্তান মারা গেছে, আপনার কাছে এমন কোনো আমল আছে কিনা বলেন, আমি আমার কলিদার টুকরা সন্তানকে দেখতে চাই। আল্লাহ আকবার। দেখবেন আমাদের সমাজে কিছু লোটার ঘরের বদনা আছে, কিছু শয়তানের ঘরের শয়তান আছে, বিপদে পড়লে হুজুরের কাছে ডাক দেয়া কই হুজুর আমার জন্য একটু দোয়া করেন বিপদে আছে, কথা বলেন না কেন? আবার শুক্রবারের দিন হুজুর যদি একটু গরম বক্তব্য দেয় হুজুর হুজুর আপনার হুজুর যখন বিপদে পড়ে হুজুর মার জানা যা করালে কথা কেন কই হুজুর আমার কথা কয় না? পৃথিবীর সমস্ত রোগের ওষুধ ডাক্তারের কাছে আছে, কিন্তু জিনেরও ওষুধ আছে, পরির ওষুধ আছে, তখন হুজুর হুজুর একটাই মাত্র কুন্ডা সুন্দর হুজুর হুজুরের কাছে লাগে, বিয়ার সময় লাগে, মৃত্যুর সময় লাগে, পিতা মাতার জানাজার সময় লাগে, অন্য সময় হুজুর কথা বললে তোমার গা জ্বলে। আর কোনদিন আল্লাহর বন্ধু নবীর বন্ধু ইসলামের বন্ধু হতে পারে না। আর আল্লাহর দুশমন নবীর দুশমন মুসলমানের দুশমন কোরআনের দুশমন মসজিদ মাদ্রাসার দুশমন আল্লাহর নবীর চরম শত্রু এরা ইহুদিদের দালাল, কথা বলেন ঠিক কিনা? এরা ইহুদিদের দালাল। এই কোরআন এমন একটা কোরআন, যদি কোনো বান্দা মহাব্বতের নজরে কোরআনের দিকে তাকায় আল্লাহ এর ওসিলা গুনাহ মাফ করবে। আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো বান্দা কোরআনের তেলাওয়াত না বুঝুক, জানে না, শুনে, এর ওসিলা আল্লাহ মাফ করবে। যদি কোনো বান্দা মহাব্বতে কোরআন পড়তে পারে না, কোরআনটা নিয়ে ডাক দিয়ে কয় আল্লাহ আল্লাহ এটা তোমার কোরআন, যদি মহাব্বতের নজরে একটু জড়াইয়া ধরে আল্লাহ এর উসিলাও মাফ করতে পারে। আহ
কি একটা দামি কোরআনের মাহফিলে এসেছি, এই কোরআনের পক্ষে থাকবো তো ভাই, থাকবো তো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হুজুর ডাক দিয়ে কই মাগো আমার দ্বারা মতে এইরকম তো কোনো আমল নাই, কিন্তু এই জামানার ভিতরে আল্লাহর একজন বড় আলেম আছে, ওই ব্যক্তির কাছে যান নিশ্চয় নিশ্চয় কোনো না কোনো আমল আপনারে দেখায় দিবে। এ ময়মনসিংহের বাইরা, এ গৌরীপুরের বাবাজিরা রে, এ আমার যুবক বন্ধু কলিদার টুকরা যুবকরা, একটু বাদান দিলটা নরম করিয়ে দিরে বন্ধু। এইবার ওই মা চলে গেছে হাসান বসরি রহমতুল্লাহ আলার কাছে, ও হাসান বসরি রহমতুল্লাহ আলার কাছে যাইয়া ডাক দিয়ে কই হুজুর আজ কয়েকদিন হয়ে গেল আমার কুলিদার টুকরা কন্যা সন্তান মারা গেছে, হুজুর এই জমিনে আমার মা নাই আমার বাবা নাই, এই জমিনে আমার মানে আমার আমার স্বামী নাই আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই গো হুজুর, একটাই মাত্র কুলিদার টুকরা সন্তান সেও কয়েকদিন আগে মারা গেছে, আমি মা কি পারি সন্তানকে না দেখে থাকতে, হুজুর বলেন তো দেখি আপনার কাছে এমন কোনো আমল আছে কি না যে আমলটা করলে আমি আমার সন্তানকে দেখতে পাবো। হুজুর ডাক দিয়ে কই মাগো আমি এত কোরআন হাদিস রিসার্চ করছি কিন্তু এইরকম কোনো আমল জানা নাই, আপনার কাছে একটা আদেশ করি, আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, বলছে হ্যাঁ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, বলতেছে প্রতিদিন ইশার নামাজের পরে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, আর আপনি ড্যানক্যাত হয়ে ঘুমাইবেন, আর যখন ঘুমাইতে যাবেন আপনি আমার নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমাইবেন, আল্লাহ যদি কবুল করে আপনার মাইয়ারে আপনাকে দেখাইবে, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এ যুবক আজকে অনেক যুবক আছো, এ কলিদার টুকরা যুবক টাকা পয়সা হইছে বাইরে তাকো চাকরি করস, আবার অনেক তোর সামনে তোর মায়ের সামনে তোর বউ তোর সঙ্গে কথা কয়, তুই একটাবার জনন্দকিনী মার সঙ্গে কথা কোস না, তোর বউ তোর সঙ্গে হেলিয়া দুলিয়া কথা বলে কিন্তু ওই বউ একটাবার তোর মায়ের সঙ্গে তোরে কথা বলাই না, তুই জানস নি তুই যখন তোর মায়ের সঙ্গে কথা না বলিয়া বইয়ের সঙ্গে কথা বলিস তখন ওই জনম দুঃখিনী মার কলিদার ভিতরে আঘাত লাগে, তুই জানস নি মা এমন একটা সম্পদ বাবা এমন একটা সম্পদ রে যুবক, এ যুবক তুই ডাক্তার হবি না ইঞ্জিনিয়ার হবি, তুই জজ হবি না ব্যারিস্টার হবি, তুই কি হবি এমপি হবি না মন্ত্রী হবি, তোর টাকার দরকার না পয়সার দরকার, আপনি আলেম হবেন না মুফতি হবেন না মহাদ্দেশ হবেন, ওই জনম দুঃখিনী মার কাছে যে বলবা মা রে আপনি আমার লইগা একটু দোয়া করবেন গো মা, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি ওই মা দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া ফেরত দিতে দেরি মানে দোয়া কবুল করতে দেরি হবে না, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দেখেন মা কত দামি জিনিস, এই মহিলা মা চলে গেছে বাড়িতে, বাড়িতে যাইয়া দুই নন্দিন আমল শুরু করছে, একদিন দুই দিন তিন দিন কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, এই মা একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে ওই তার কন্যা সন্তান ডাক দিয়ে কই মা গো আমি কবরের ভিতরে আর থাকতে পারতেছি না গো মা, ও মা এই কবরের ভিতরে এত আজাব এত আজাব, দাও দাও করে আগুন জ্বলতেছে, এটা এমন আগুন
যে আগুনটা গায়ে লাগা মাত্রই খলিদা পর্যন্ত পুরো সরকার হইতে যাওবা মা কি পারে সন্তানের এত করুণ দৃশ্য দেখে থাকতে পারি এই দুনিয়ার জমিনেও কোনো মা এরকম করে থাকতে পারবে না এ বন্ধু সন্তান লেংরা হোক লুলা হোক সন্তান চোর হোক ডাকাত হোক সন্তান আসামি হোক মা বাবার চোখের সামনে সন্তানদের যদি কেউ আগুনের ভিতরে নিক্ষেপ করতে পারে পৃথিবীর কোনো মা বাবা সহ্য করতে পারবে না এই মা জননী ঘুম থেকে উঠিয়া কুয়ার পারে গেছে কুয়ার পারে যাইয়া লোটা অথবা বালতিতে করে পানি লইয়া কবরের উপর ঢালতেছে আর ডাক দিয়ে কই এলাকাবাসী আমার মাইয়ারে আগুন থেকে তোমরা বাঁচায় দাও চিৎকার করতেছে এলাকার মানুষগুলি আইসা ডাক দিয়ে কই ও মা তুমি কেন এমন করে চিৎকার করো মহিলা মা ডাক দিয়ে কই তোমরা জানো নি আমার সন্তান কবরের ভিতরে আগুনের ভিতরে জ্বলতেছে কিছু মানুষ আইসা ডাক দিয়ে কই আপনি ওইটা ভুল দেখছেন কই না 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 আমি কোনোদিন ভুল দেখতে পারি নাই আমার সন্তান আমারে কেমন জানি মা মা কইয়া ডাকতেছে যুবক রে এই জায়গায় যারা এসেছে শ্রী যুবক অনেকের মা বাড়িতে আছে বাপ বাড়িতে আছে জানি না কার জানি মা নেই কার জানি আদরের বাবা নাই কে গো বাড়িতে যাইয়া আমি আবুর এখানের মতন আব্বারে আব্বা কুইয়া ডাকতে পারবি না কে গো বাড়িতে যাইয়া মারে মা কুইয়া ডাকতে পারবি না আজ যুবক কেন তুই কোরআনের কাছে আছিস না কেন তুই মারে ভালোবাসিস না কিন্তু ইমা দেখ তোমার আমার জন্য কত কি করতে পারে বন্ধু এই পৃথিবীর জমিনে আল্লাহর পরে নবীর পরে সৎ যত ব্যক্তি আছে সকল ব্যক্তি তোমারে ভালোবাসে স্বার্থের লোভে স্বার্থ ছাড়া একজন দুইজন ব্যক্তি তোমারে ভালোবাসে একজন ব্যক্তির নাম হইল মা আর একজনের নাম হইল বাবা একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ যুবকরে কেন তুমি মা ভালোবাসবে কেন তুমি বাপ ভালোবাসবে না রে যুবক আমার নবী মায়ের পাগল ছিলেন এ বন্ধু আমার নবীর বয়স যখন ছিল ছয় বছর বয়সে নবীজি খেলার মাঠে যাইয়া নবীজি খেলা করতেন না কিন্তু খেলা তাকিয়ে থেকে দেখতেন সন্ধ্যা যখন ঘুমিয়ে আসত আমার নবীজি নজর করিয়া দেখত কত সন্তানের মা আসে কত সন্তানের বাবা আসে কত সন্তানের চকলেট কিনিয়া দেয় এই দৃশ্য দেখিয়া আমার মায়ের নবী দয়ার নবী ডুকরি ডুকরি কান্ত এই কান্না দেখিয়া একদিন নবীদের মা আমিনা আয়েশা ডাক দিয়ে কই মোহাম্মদ তুমি কেন কান্দ তোমার কান্নার কারণ কি ডাক দিয়ে কই মা গো এই জমিনে কত সন্তানের বাবা আসে কত সন্তানকে চকলেট কিনিয়ে দেয় কত সন্তানকে কি কিনিয়ে দেয় কিন্তু আমার বাবা কই আমার বাবা কি আমার কাছে আসবে না আমাকে কোলে নিবে না আমার কি চুম্মা দিবে না যুবক বন্ধু রে বছরে দুইটা ঈদের দিন এই দুইটা ঈদের দিন ঈদের নামাজ শেষ করার পরে যখন নজর কইরা দেখি কত বাবা সন্তানকে কোলের ভিতরে নেয় কত সন্তান বাবার কোলের ভিতরে যায় ওই দিন কলিদার ভিতরে একটা জিনিস ধাক্কাইটা যায় আমার যদি বাবা থাকতো আমারে এমন করিয়ে কুলে নিত দেখবে রে বন্ধু দাদার মাঝে বাড়িতে যাইয়া মা নিজ হাতে সন্তান রে কত সুন্দর করিয়া খাওয়ায় দেয় কিন্তু যাদের মা নাই এতিমের মতন অপলক ক্ষেত্রে তাকায় থাকে আমার নবীজি মার কাছে আবদার করছে মা বাবা কই এইবারে মা আমিনা তার শ্বশুরের আদেশ লইয়া চলে গেছে আবু নামক স্থানে যাইয়া দূর থেকে ডাক দিয়ে কই বাবা মোহাম্মদ ওই যে তাকিয়ে দেখো তোমার বাবার কবর যেমনি কইরা
দেখাইয়া দিছে শিশু নবী মুহাম্মদ দূর দিয়ে যাইয়া বাবার কবরখানা তাপটি মেয়েরা দূর দিয়ে ডাক দিয়ে কই বাবা গো ও বাবা কত সন্তানের বাবা আছে কুলে নেই আপনি কি আমারে কুলে নিবেন না রে বন্ধু আরে এই তো গত কয়েকদিন আগে ফেসবুক ইন্টারনেটে একটা জিনিস ভাইরাল হয়েছে একটা ছয় থেকে সাত বছরে একটা বালক বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবার কবরের পাশে যাইয়া বাবার কবরের বাস ধরিয়া জুলাই আর ডাক দিয়ে কই বাবা গো আজ থেকে আমার কি চকলেট কি দিয়ে দিবে কে আমার বাজারে লইয়া যাবে কে আমার চুম্মা দেবে গো বাবা কে আমার কুলেটা নিয়ে নিবে ও বাবা তুমি একটু আমার সাথে কথা বলো আল্লাহর নবীও এমন কইরা গুমরায় গুমরায় কান্দতেছিল এক পর্যায়ে মা আমিনা জোর করিয়া মুহাম্মদকে যখন আনতে লাগছে আনার পরে যখন আবু নামক জায়গার অন্য স্থানে মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর উম্মে আইমান মা আমিনার মাথার উপরে পানি ঢালে এইদিক শিশু নবী মুহাম্মদ বারবার ডাক দিয়ে কই মা আপনার কি হয়েছে আপনি এমন করতেছেন কেন মা এমন করিয়ে যখন আল্লাহর নবী যখন এমন করিয়ে যখন মার চেহারার ভিতরে যায় মার কোলের ভিতরে বারবার যায় এক পর্যায়ে মা আমিনে ডাক দিয়ে কইন উম্মে আইমান রে জন্মের পূর্বে আমার মুহাম্মদ বাবা হারাইছে আমার মুহাম্মদ এতদিন বাবার আদর কিরম পাই নাই আরে উম্মে আইমান আজ থেকে মনে হয় আমার মুহাম্মদ এতিম আজ থেকে আমার মুহাম্মদ মায়ের আদর পর্যন্ত পাবে না এই কথা বলিয়া ডাক দিয়ে কই উম্মে আইমান আজ থেকে আমার মুহাম্মদ এতিম আমার মুহাম্মদ রে তুমি দেখা রাইখো এই কথা বলিয়া মা আমিনা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে এ গৌরীপুরের বাবারা এই গজেন্দরে আগত সমবেত আমার যুবক ভাইরা বাজান রে তুমি কোন বাইরে ভুলিয়া আসো কোন বাপরে ভুলিয়া আসো যুবক রে দেখ দেখ এই মা আর বাবা কত দামি সম্পদ আল্লাহর নবীর মা যখন কবর যখন হয়েছে উম্মে আইমান নবীজিকে খুঁজতে যে কোথাও পাই না কোথাও পাই না পাহাড়ের চূড়াই যাইয়া দাঁড়ায় দেখে শিশু মুহাম্মদ মার কবর চাপড়ে ধরে ডাক দিয়ে কই মা আজ থেকে কি আমারে গোসল করিয়া দিবে সে আমারে খানা খাওয়াইয়া দিবে গো মা ও মা গো আজ থেকে আমি এতিম হইয়া গেলাম এ মুরব্বি আমার নবী ছিলেন এতিম আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কইছিল সাহাবায়ে কেরামরা রে আমি নবীজি তোমাদের কাছে বলিয়া গেলাম দুনিয়াতে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি পিতামাতার খেদমত করিয়া পিতামাতাকে সন্তুষ্ট রাখে খুশি রাখে আমি নবী বলে দিলাম হাসরের ময়দান যেই দিন কাম হবে আমি নবী তাদের জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করব একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ হে মুসলমান বাপ ভাইরা রে আমার তোমরা কোন মায়ের ভালোবাসো না যুবক তোমরা কোন মায়ের কথা শোনো না বন্ধু তোমরা মার সঙ্গে খারাপ ব্যবহার করো মার সঙ্গে খারাপ ব্যবহার করো খারাপ আচরণ করো আল্লাহর কোরআন বলেন পিতামাতা যদি তোমার আচরণে তোমার আচরণে তাকুল্লাহুমা উফ একটা উফ শব্দ ব্যবহার করে একটা উফ শব্দ যদি মার অন্তর থেকে বাইরে হয় মনে করে রাখবারে যুবক আখেরা তো তোমার জন্য হারাম দুনিয়াও হারাম আখেরা তো হারাম কারণ মা বাবা এমন একটা দামি জিনিস মা তোমার আমার জন্য দোয়া করলি আসমানের মালিক আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দেয় না আল্লাহ একবার আর একবার বলেন আল্লাহ একবার এ মুসলমান বন্ধু
এ যুবক বন্ধু খুব খেয়াল করে শুনবি রে ভাইয়া, বাবাজি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম সকলেই শুনছেন, এমন কোনো ব্যক্তি নাই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম জানেন না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ছোটবেলায় চোখের জ্যোতি হারায় ফেলছিলেন, ভালো মতন দেখতে পারত না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা একদিন আল্লাহকে ডাক দিয়ে কইতো, আল্লাহ আমি মা হইয়া আপনার কাছে বলতেছি আমার সন্তানের চোখের জ্যোতি তুমি ফিরিয়ে দাও। আল্লাহ গো আপনি নিজেই বলছেন মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে তোমার কাছে তুলে তুমি দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে দাও। আমি দেখতে চাই, আমি হাত তুলছি, আমি দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে আমার সন্তানের জ্যোতিখানা তুমি ফিরে দিবা। আরে ইমাম বুখারী রহমতুল্লাহর মা সাক্ষী দেয়, আমি মা দোয়া করে দোয়া শেষ করতে দেরি, আসমানের মালিক আল্লাহ আমার সন্তানের চোখের জ্যোতি ফেরত দিতে দেরি হয় নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো বন্ধু, এ যুবক শোন শোন শোন, বাইজিদ বুস্তামী রহমতুল্লাহর নাম জানেন এমন কেউ নাই, আছে একজন বড় একজন আল্লাহ রলি। বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই ছোট্টবেলায় একদিন বাইজিদের মা ডাক দিয়ে কই, বাইজিদ রে তুমি আমারে একটু পানি পান করাও রে বাইজিদ। বাইজিদ ছোট্ট বাইজিদ পানি নিতে চলে গেছে, পানি নিয়ে এসে দেখে মা ঘুমিয়ে গেছে। বাইজিদ ডাক দিয়ে কই, আল্লাহ আমি মা পানি চাইলো, আমি পানি আনতে মানে গেছিলাম কিন্তু মা আমার ঘুমে গেছে, ও মালিক এখন যদি আমি চলিয়ে যাই আবার মা যদি ঘুম থেকে উঠে যদি দেখে পানি নাই তাইলে আমার মা তো কষ্ট পাবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বাইজিদ বুস্তামী ডাক দিয়ে কই, আল্লাহ আমার মার যতক্ষণ ঘুম ভাঙবে না ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গায় পানি নয়ে দাঁড়ায় থাকবো, কেন দাঁড়াবো না যে মা আমার জন্য দিনের পর দিন রাতের পর রাত জাগছে। এ যুবক এমন রাত গেছে তোমার আমার অসুস্থতার কারণে, আসমানের মালিক আল্লাহ তোমারে আমার অসুস্থতা দিছে, মা জননী বাপ আর মা সারা রাত তোমার আমার জন্য ঘুমাইতে পারে নাই, হাসপাতালের বেডে যাই আর গুমরায়ে গুমরায়ে কানছে, এ বাজান কত রাতের ঘুম কামাই করছে রে বন্ধু। বাইজির ডাক দিয়ে কই, আসমানের মালিক আল্লাহ আমার মা আমার জন্য কত কষ্ট করছে, কত রাত আমার মা বিলীন করে দিছে, আর আমি বাইজিদ একটা রাত কেন আমার মায়ের জন্য পানি লইয়া দাঁড়াইতে পারব না। আল্লাহ একবার বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই ছোট্ট বাইজিদ পানি লইয়া দাঁড়ায় আছে, মা ঘুম থেকে উঠে ডাক দিয়ে কই, বাইজি তুমি কি ঘুমাও নাই বাবা? বাইজিদ ডাক দিয়ে কই, মা না না আমি ঘুমাই নাই। বাইজিদের মা ডাক দিয়ে কই, আসমানের মালিক আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি, তুমি আল্লাহ আমার বাইজিদের প্রতি খুশি হইয়া দাও। আচ্ছা বলেন তো দেখি পিতা মাতার খেদমত করলে লাভ আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমান বন্ধু ওইদিকে হাসানে বসরি রহমতুল্লাহর কাছে ওই মহিলা মা ছুটে গেছে, ডাক দিয়ে কই, হুজুর আপনি ঘরের দরজাখানা খোলেন গো হুজুর। হুজুর ঘরের দরজাখানা খুলিয়া ডাক দিয়ে কই, মা এত রাত্রে আপনি আমার বাড়িতে কেন আইছেন? এরপরে আপনার পুরো শরীর বিঁধে গেছে গো মা। ও মা আপনার শরীর বিঁধে কেন? ডাক দিয়ে কই, হুজুর আমি রাত্রিবেলা স্বপ্নে দেখি আমার কুড়িদার টুকরা সন্তান কেমন জানি দাহান নামের আগুন জ্বলতাছে। হুজুর আমি মা কি সহ্য করতে পারি? আমার সন্তানের কষ্ট দেখিয়া আমি মা কি সহ্য করতে পারি? দাদা আমি মা কোনো দিন সহ্য করতে পারবো না। হুজুর
আপনার কাছে আমার একটা আরজি, আপনার কাছে জোরহাত করে বলতেছি গো হুজুর, ও হুজুর, আল্লাহর কোরআনে নবীর হাদিসে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার মেয়ের কবরে আযাব মাফ করিয়া দিবে? হাসান বসরি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কই মা গো, আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন? বলতেছে হ্যাঁ আমি আল্লাহর কোরআন পড়তে জানি। বলতেছে আপনি দুইটা জিনিসের আমল করবেন, এই দুইটা জিনিসের আমল করার ওসিলায় আল্লাহ ইচ্ছা করলে আপনার সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই জঞ্জাল দিলি আছে আল্লাহর ভয়, ও গো আল্লাহ আল্লাহ সব সময় বলেন, জার দিলি আছে আল্লাহর ভয় বলেন, জার দিলি আছে জোরে, জার দিলি আছে আল্লাহর, ও গো আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়া দাড়ি ভালো লাগে না, দুনিয়া দাড়ি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, ইলাহা আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলতেছি কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সবাই মিলে হাতটা উঠায় বলেন তো আল্লাহু আকবার, হাতটা নামান, আবার উঠান, আবার নামান, আবার উঠান, হাতটা এমন করেন, মোট পাকান, আবার ছাড়েন, মোট পাকান, এটা তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, হাতটা নামান দেখি, সামনের মানুষ তাকবীর দিবেন না, পিছনের মানুষ দিকে আওয়াজ আছে না নাই, নারাই তাকবীর, সামনের মানুষ দেন না, খালি পিছনের মানুষ দেবে। আমি একটু টেস্ট করতেছি, তারা এখনো পর্যন্ত কি চেতন আছে না জিমায় পড়ছে, একটু টেস্ট করতেছি, পিছনের মানুষ নারাই তাকবীর, আহ যা যা আছে, সামনের গুলো দেখি নারাই তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি সামনে যেই মানুষগুলো আছে আওয়াজ বৃদ্ধি হলো কেমন করে বলেন তো দেখি? হ্যাঁ কথা কয় না এরা, কোরআনের কাছাকাছি আছে, সুবহানাল্লাহ বলবে না? আরে যে বান্দা যে বান্দি কোরআনের কাছাকাছি থাকবো, ওলামায়ে কেরামের কাছাকাছি থাকবো, ঈমান বাড়ায় দেয় কে? জোরে বলেন কে? দলমত নির্বিশেষে আল্লাহর বরাত স্বীকার করেন, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার। আহ এই কোরআন নাজিল করছেন কে? জোরে বলেন কে? আজকে মাদ্রাসার মাহফিলে এসে কি ঠকছেন? আল্লাহর কসম ঠকেন নাই, ঠকেন নাই, ঠকেন নাই। নিঃসন্দেহে ওলামা হযরতরা এখানে আছে, আমরা তো ছোট মানুষ, নিঃসন্দেহে এটা আল্লাহর জান্নাতের বাগান, বলেন না সুবহানাল্লাহ, বলেন না? এই জান্নাতের বাগানে, আখেরাতের জান্নাতে যেমন সকল মানুষ ইচ্ছা করলে যাইতে পারবে না, এই জান্নাতের বাগানে সকল মানুষ ইচ্ছা করলে আসতে পারবে, যাদেরকে আল্লাহ দয়া করবে, মায়া করবে, মোহাব্বত করবে, ভালোবাসবে, তারা যেমন হাসরের ময়দানে ওই জান্নাতে যেতে পারবে, তারা দুনিয়ার এই জান্নাতেও আসতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ, যে কথা বলতেছিলাম এই মার অন্তরের ভিতরে সন্তানের মোহাব্বত আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু সন্তান পিতা মাতাকে কটাক্ষ করো, অনেক সন্তান আছে ডাক দিয়ে কয় বইয়ের কথা শুনে স্ত্রীর কথা শুনে ডাক, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, পুরোপুরি ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। এই যুবকরা কথা কস না কেন? ঠিক আছে না?
এমন করে বলে তোমার টি ঠিক বুড়ো বুড়ি আর ভাত দিতাম না আদার বুড়ো বুড়ি ভাত খাই আর তুমি যে মার বাপ রে যে কুটুক্তি করো বুড়ো আর বুড়ি বলো ওই বুড়ো আর বুড়ি তোমার জন্য ভিক্ষা পর্যন্ত করছে ওই বুড়ো আর বুড়ি তোমারে ডাক্তার বানাইতে লাইগা ইঞ্জিনিয়ার বানাইতে লাইগা আলেম বানাইতে লাইগা ইমাম বানাইতে লাইগা ওই মা আর বাবা অনেক সময় নিজে খাই নাই তোমারে আমারে খাওয়াইছে ওই মা আর বাপ মানে ওই মার বাপরে যারা বুড়া বলে তারা কোনোদিন আল্লাহর নবীর উম্মত হতে পারে না কথা বলেন ঠিক কি না এই দুনিয়াতে অনেক মানুষ আছে যে দুনিয়াতে চোখ পাইয়া টাকালা পাইয়া নিজের পিতা মাতারে ভুলে গেছে এমন লোক আছে না কথা বলেন আছে না আপনাদের এই এলাকায় মনে হয় না আমার এলাকায় আছে এমনও সন্তান আছে নিজের পিতা মাতার ভিটা বাড়ি সব কিছু বিক্রি করে বিদেশ গেছে যাবার পরে মা আর বাপরে মুত্তুক একটা দিনের জন্য ফোনও দেয় না এই এলাকায় আছে 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 তুমি জানো কোনো মা তুমি আজকে তুমি রোগে ধরুক অ্যাক্সিডিং হোক যে কোনো রোগে ধরুক তোমার স্ত্রী তোমার রেখা চলে যাবে সন্তান তোমার রেখে চলে যাবে কিন্তু মা আর বাপ যদি বেঁচে থাকে মা আর বাপ কোনো দিন যাবে না তোমার জন্য ভিক্ষা করতে যদি হয় ভিক্ষা পর্যন্ত করবে তাও মা আর বাবা কোনো দিন তোমাকে ফেলে দেবে না কথা বলেন ঠিক কে না আজকে যে দুনিয়ার পিছনে পড়িয়া দুনিয়ার লোভ লালসায় পড়িয়া বিল্ডিং বানাইছে ভাবতেছে তুমি অনেক তোমার সন্তান আছে অনেক এই মুহূর্তে মরিয়া দেখো ওই সন্তান তোমার কাজে আসবে না সন্তান করে বাহির কর এ মরা লাশ কেন তুই বিদা অব্বর দে কথা কর না কেন এমন যে সময় সন্তান আছো যারা তোমরা এখন একটু বড় হইছো চাকরি বাকরি করো পিতামাতাকে কষ্ট দিস না পিতামাতাকে কষ্ট দিস না পিতামাতা যদি তোর উপরে একবার অসন্তুষ্ট হয় আসমানের মালিক আল্লাহ তোর উপরে গজব ফেলবে এই কারণে বলি পিতামাতাকে অসন্তুষ্ট করিস না দুনিয়াও বরবাদ আখেরাতেও বরবাদ কথা বলেন ঠিক কি না বাস্তব একটা কথা আমি আপনাদেরকে বলি উত্তরবঙ্গের একটা ঘটনা উত্তরবঙ্গের একটা সন্তান ওই সন্তানের মা আর বাবা নিজের ঘর বাড়ি বিটা সব বিক্রি করছে ছেলেরে বিদেশ পাঠাইছে কোন দেশ কথা মানে কোন দেশ আরো জোরে আরো জোরে আরো জোরে বিদেশ এই বিদেশ যাইয়া নিজের স্ত্রীর পাম পাইয়া পাঁচ বছর মা আর বাপরে ফোন দেয় নাই খবর নেই নাই কিন্তু মা আর বাবা রাস্তার ধারে আমি বানায়া বলতেছি না বানায়া বলতেছি না মা আর বাবা রাস্তার ধারে সরকারি রাস্তার ধারে রাস্তার যে বনগুলো আছে বন দিয়ে ছাউনি দিয়ে ঘর বানায় আছে জোরে কর না আল্লাহু আকবার পাঁচ বছর যখন অতীত হয়ে গেছে ওই পোলা দেশে আসবে বন্ধুর কাছে ফোন দিয়ে দেখবেন কিছু কিছু পোলা আছে মা বাবার কাছে ফোন না দিক বন্ধুকে বন্ধু খুব মজা খুব ভালো আছি রে কথা কয় না আছে না আছে না আছে দেখবেন এমন বন্দুক ডাক দেখো বন্ধু আমি আইতাছি অমুক দিনে আসতাছি এই বন্ধু আবার বাড়িতে যা ডাক দেখে কইছে আসি অমুক দিনে আপনার সন্তান আসতেছে এই বুড়া মা রাত্রিবেলা বুড়া বাবার কাছে ডাক দিয়া কয় ওগো ওগো তোমার কাছে একটা কথা কেমন শুনবানি কই কি কথা কইবেন কই কয়দিন পরে নাকি আমাদের সন্তান আসতেছে কই আইলা কি করমো কি করমো যে সন্তানের জন্য আমার বাবার পৈতৃক সম্পত্তি বাড়ি ভিটা জমা জমি বিক্রি করছি পাঁচটা বছর হলো ওই সন্তান একটাবার আমার দিকে ফিরে তাকাইল না আর কি করতে চাস বল তখন মা ডাক দিয়া কয় ওগো রাগ কইর না সন্তান তো আমাদেরই আমাদের যে পাঁচটা ছাগল আছে এই পাঁচটা ছাগলের ভিতরে একটা ছাগল আল্লাহ রাস্তায় দান করে দিই যাতে আমার সন্তান সহি সালামতে আমাদের কোলে ফেরত আসে আহ মায়ের মন কি দামি মন বাপ ডাক দেখে যাহ তুই যা পারিস তাই কর সন্তান দেশে আসছে এয়ারপোর্টে আসছে এই গল্পটা আমার সঙ্গে করছে একজন এয়ারপোর্টের একজন অফিসার আহ ওই দিন থেকে চিন্তা করে আরে মানুষ কোন দুনিয়ার পিছনে থাকো কোন টাকার পিছনে থাকোস তোর টাকার দরকার পয়সার দরকার বাড়িতে যা মারে দিয়ে বল মা দোয়া করবে আসমানের মালিক আল্লাহ মুহূর্তে দিয়ে দিবে আসতে বলেন না
আরে বাড়ির যায় ভাবির কাছে বলেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে কথা বলতেছিলাম এয়ারপোর্টে বউ গেছে শ্বশুর শাশুড়ি গেছে সবাই গেছে এয়ারপোর্ট থেকে নামছে এই দিক থেকে উত্তরবঙ্গে ট্রেন ধরায়া পিতা আর মাতা এই দুই বুড়ার বুড়ি হইছে বন্ধুর সাথে এই দিক স্ত্রী তার কাছে পায় ডাক দিয়া কই কিও আমার জন্য ফোন আনতে বলছিলাম তুমি কি আনছো ওই যুবক সন্তান ডাক দিয়া কয় আরে তুই তো জানোস আমি অসুস্থ মানুষ আমার কাছে টাকা আছে তুই এই দেশ থেকে কিনে নিস স্ত্রী অন্য দিক হয়ে মন ভার করে আসে শালা শালি ডাক দিয়া কয় দুলা ভাই আপনারা বলছিলাম এই জিনিস লাগবে কই তোমরা তো জানো আমি অসুস্থ আমি আনতে পারি না আমার কাছে টাকা আছে তোমরা দেশে কিনে নিও এরপরে তার শ্বশুর শাশুড়ি ওই মো এই সন্তান ডাক দিয়ে কয় এ আসমানের মালিক আল্লাহ যাদের জন্য আমি আমার নিজের মা বাপ রে নিজের মা বাপ রে পাঁচটা বছর খবর নিলাম না যাদের জন্য আজকে আমি এই পর্যায়ে আসলাম সেই মা বাপ রে ভুলেও দেখলাম না আর যাদের পাল্লায় পড়ে আজকে এই জায়গায় আসছি তারা আজকে আমার মানে আমার অসুস্থতার দিনে তারা আজকে আমার কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে আল্লাহ আল্লাহ এখন আমি কি করব এখন আমি কি করব আমার স্ত্রী আমার শ্বশুর শাশুড়ি শালা শালি কেউ দেখে আমার সাথে কথা বলে না কারণ খেলাইতাছেন কে জোরে বলেন না কে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই সন্তান অতবাগ হয়ে গেছে এক পর্যায়ে ওই গেটের বাইরে থেকে পিতার মাতা ডাক দিয়ে কই পুতুরে যেমন কইরা পুত কইরা ডাক দিস ওই সন্তান ডাক দিয়ে কই কে আমার এমন সুরে ডাক দিল নজর করিয়া দেখে বুড়ার বুড়ি ভালো মতন হাঁটতে পারে না লাঠির উপর ভর করে আসতেছে আর এই যুবক ডাক দিয়ে কই আসমানের মালিক আল্লাহ আজ পাঁচটা বছর যাদেরকে ফোন দেই নাই যাদের খবর নেই নাই আজকে আমি তাদের সামনে কেমন কইরা মুখ দেখাইমো মার বাবা বারবার যখন বাবা বাবা কইরা ডাক দিছে এই এক পর্যায়ে সন্তান মা বাবার ডাকে মা বাবার কোলে আইছে মা আর বাবা সন্তানরে কোলে নেওয়ার পরে ডাক দিয়ে কই পুতুরে তুই কেমন জানি শুকায় গেছস তোর চেহারা কেমন জানি শুকায় গেছে তোরে কেমন জানি রোগা রোগা লাগতেছে এমন কথা যখন বলে সন্তান জমিনের দিকে তাকায়া ডুকরে ডুকরে কান্দে এ করিদার টুকরা যুবক ভাইরা মুরব্বী বাবা গো কোন মায়ের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো কোন মায়ের খেদমত তোমরা করো না আল্লাহর কোরআন বলে ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাবাজি কোন মায়ের সঙ্গে তোমরা নাফরমানি করো কোন বাবার সঙ্গে তোমরা নাফরমানি করো সন্তান ডাক দিয়ে কই মাগো আমি তোমাদের জন্য কিচ্ছু আনতে পারি নাই গো মার বাবা ডাক দিয়ে কই বাবা গো চিন্তা করস না বাবা চিন্তা করস না আমি মা আর বাবা অন্য কিছু চাই না তুই আমাদের সন্তান আমাদের কোলে ফেরতাইছিস এইটা আমাদের জিন্দেগির সবচেয়ে বড় পাওয়া একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান বাপ ভাইরা রে আমার এইদিকে সন্তান গুমরায় গুমরায় কান্দে মা ডাক দিয়ে কই বাবা তুমি কেন কান্দু তোমার কান্নার কারণ কি সন্তান এক পর্যায়ে আবেগ ধরে রাখতে পারলো না সন্তান এক পর্যায়ে বাবা রে জড়াইয়া দরিয়া ডুকরি ডুকরি কান্দতে লাগলো ডাক দিয়ে কই বাবা ডাক দিয়ে কই মা আমি মনে হই এই জমিনে বেশি দিন বাঁচবো না ও মা ইউরোপের ডাক্তার বলছে আমার ক্যান্সার হয়েছে মা ওই বিদেশের ডাক্তার ইউরোপ কান্ট্রির ডাক্তার বলছে আমার ক্যান্সার হয়েছে মা ও মা আমি এই জমিনে আর বেশি দিন বাঁচবো না মা আর বাবার সামনে যেমনি করে এই কথা বলছে মার বাবা এয়ারপোর্টের ফ্লোরের উপর
দুজন এয়ারপোর্টের প্লেনের উপর বসিয়া দুজন এই রকম করে দুইটা হাত আসমানের মালিক আল্লাহর কাছে ডাক দিয়ে কই আল্লাহ এ বল না আল্লাহ বাদানের রাত্রি বেলা হাইকোর্টের দরজা বন্ধ সুপ্রিম কোর্টের দরজা বন্ধ আসমানের মালিক আল্লাহর গুনামাফের দোকান খোলা ওই বুড়া আর বুড়ি মার বাবা ডাক দিয়ে কই আল্লাহ আমাদের জিন্দেগি তো হায়াত শেষের দিকে আল্লাহ যতদিন বেঁচে আছি আল্লাহ যতদিন হায়াত আছি রে আল্লাহ আমাদের দুজনের বুড়া আর বুড়ির হায়াত যতদিন হায়াত আছে এই হায়াতটা আপনি আমার সন্তানকে দিয়ে দেন আর আমরা বুড়া আর বুড়ির দুনিয়া থেকে উঠায় নেন একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই কারণে বলতেছি মার মতন আপন কেউ নাই রে বন্ধু এ মুসলমান বাবাজি কোনো দিকে নজর নাই দিন নরম করে দিবে বিঙ্গু বাবা আর এদিক সেদিক যাব না রে বন্ধু কোনো দিকে নজর নাই এইবারে হাসানে বসরি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কই মা দুইটা আমল যদি আপনি করতে পারেন এই দুইটা আমলের অসিলায় আল্লাহ তালা আপনার সন্তানের কবরে আদাব মাফ করে দিতে পারে মা ডাক দিয়ে কই হুজুর বলেন তো দেখি দুইটা আমল কি ডাক দিয়ে কই মা গো এক নম্বর আল্লাহর কোরআন কোরআনের তেলাওয়াত করতে হবে আল্লাহু আকবার মুসলমান বাপ ভাইরারে আমার এই জায়গায় আমরা যারা আছি কার দানি আদরের মা নাই রে কার দানি আদরের বাবা নাই ও বন্ধু প্রতিদিন প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে পিতা মাতার জন্য তিনবার সুরাই এখলাস পড়ব ইনশা জোরে বলেন ইনশা এই সূরা ইখলাসের কত ফজিলত আপনি জানেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিব্রাইল আমিন নবীর সামনে হাজির হইয়া গেছে এ বন্ধু কয়টা বলি রে বাদান কয়টা বলতে কয়টা বলি আজকে কেমন জানি মাথার ভিতরে ওয়াজ ভূত ভূত করে ঢুকতাছে এ বন্ধু কয়টা থেকে কয়টা বলি রে বন্ধু দেখেন তো বাদান এই সূরা ইখলাসের কত ফজিলত রে বন্ধু নবীর সামনে জিব্রাইল আমিন বসা নবীদের সামনে দিয়া হযরতে আবু দুর গিফারি চাদর মোরা দিয়া যাইতেছে এই মানে ইতিমধ্যে জিব্রাইল আমিন ডাক দিয়ে কই নবী গো ওইটা মনে হয় আবু দুর গিফারি যাইতেছে বলতেছে হ্যাঁ 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 ওইটা আবু দুর গিফারি আল্লাহর নবী ডাক দিয়ে কই জিব্রাইল তুমি আবু দুর গিফারি রে কেমন করে চিনলা ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা যত ফেরেশতাদের আল্লাহ তাআলা তৈরি করেছে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলি আবু যর গিফারি কি এক ব্যাককে সিনে জরে কোন সুবহানাল্লাহ মুসলমান বাপ ভাইরারে আমার আল্লাহর নবী আবু যর গিফারি কে ডাক দিয়ে কই আবু যর গিফারি এরে আবু যর গিফারি আল্লাহর সমস্ত ফেরেশতারা তোমারে চিনে বলো তো দেখি তোমার কি আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে ডাক দিয়ে কই হুজুর আমি যখন চলি আমি যখন কাজ করি সদা সর্বদা আল্লাহর কোরআনের একটা সূরা যেই সূরার নাম হইতে সূরা ইখলাস এই সূরা সদা সর্বদা তেলাওয়াত করি একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই জন্য যাদের মা নাই বাবা নাই পিতা মাতার কবরে ও বন্ধু তাদের নেকামল সব কিছু বন্ধ হয়ে গেছে রে বন্ধু আপনি কেমন সন্তান নিজের পিতা মাতার জন্য যদি সূরা ইখলাস যদি না পড়তে পারেন সূরা ফাতিহা যদি না পড়তে পারেন সূরা নাস যদি পড়তে পারেন আপনার মতন সন্তান দিয়ে কি হবে রে বন্ধু এই কারণে নিয়ত করেন নিয়ত করে পিতা মাতার জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিনবার হলেও সূরা ইখলাস পড়বে ইনশা জোরে বলেন ইনশা
আর যারা পড়তে পারেন না মাদ্রাসায় আসবেন মাদ্রাসায় পড়বেন বয়স যদি শেষ হইয়া যায় মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন মাদ্রাসার ছাত্রদেরকে mohabbat করবেন এই মাদ্রাসার আলেমদের সঙ্গে থাকবেন কারণ হইলো কোরআনের সাথে সম্পর্ক রাখলে maaf করে দিবেন কে তাইলে এই যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে এদেরকে mohabbat করলে ভালোবাসলে maaf করবেন কে জোরে বলেন কে যদি নিজে যদি না পড়তে পারেন একটা সন্তানকে আলেম বানাইবেন একটা কন্যা সন্তানকে আলেমা বানাইবেন আপনি মারা যাবেন সন্তানগুলো আল্লাহর কোরআন পড়বে আপনার কবর নূরুন ওয়ালা নূর হয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এ যুবক এ মুরব্বি বাবা অনেক হয়ে গেছে কিন্তু বন্ধু এতদিন অনেক গুনাহ করেছি রে দোস্ত কে হাতের গুনাহ করেছি কেউ পায়ের গুনাহ করেছি নফসের গুনাহ করেছি কিন্তু রে যুবক একটা কথা বলে যাই এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না একদিন না একদিন সকলের মৃত্যুবরণ করতে হবে কিন্তু আল্লাহর নবী বলেন এ পৃথিবীর মানুষ তোমরা শুনিয়া নাও আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর ওই কবর তার ভালো তার জন্য হাসর ভালো মিজান ভালো ফুলসিরাত ভালো কবর তার ভালো নয় তার জন্য হাসর ভালো নয় মিজান ভালো নয় ফুলসিরাত ভালো নয় যুবক রে এই কারণে আমাদের মুরব্বীদের মুরব্বীরা বলে দুনিয়াতে তোমরা যারা আছো তোমরা তো মরবা কিন্তু মরার আগে তোমরা একবার মরিয়া দেখো আপনারা বলবেন হুজুর এইটা আজকে কি শুনাইলেন মরার আগে কেমন করে মানুষ মরে হে মুসলমান বাবাইরারে আমার আল্লাহর কোরআন বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন মৃত্যুর সাথে একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে আপনি গরিব আপনি বড় লোক আপনি ছোট আপনি যুবক আপনি বুড়া আপনি নারী আপনি পুরুষ আপনি যুবতী সকলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু মরার আগে একবার মরিয়া কেমনে কইরা দেখবেন এই জায়গায় যারা গো আছে গো যুবক এ মুরব্বী একটা বার নিজের চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করিয়া আজকে এই মাটির দিকে নজর করো একটু চোখটা বন্ধ করো সবাই একটু চোখটা বন্ধ করবেন চোখটা বন্ধ করিয়া মাথাটি নিচের দিকে লাগাইবেন সবাই চোখটা বন্ধ করেন চোখটা বন্ধ করিয়া মাথাটা নিজের দিকে লাগাইবেন আর নিজের মনে বলে এই জমিনে কত গুনাহ করছি হাতের গুনাহ করছি পায়ের গুনাহ করছি জবানের গুনাহ করছি নফসের গুনাহ করছি আমার পুরো জিন্দেগি গুনার গুনাহ আমার কত খেলার জাতি ছিল আমার কত বন্ধু ছিল আমার কত দোস্ত ছিল আজকে তারা নাই হয়তোবা আজকের মাহফিল আমারও শেষ মাহফিল হইতে পারে মুরব্বি যুবক এ পদ্মার অন্তরালের মা চোখটা বন্ধ করেন কেউ চোখ খুলবেন না কেউ কারো দিকে তাকাইবেন না নিজের চিন্তা নিজে করেন আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার কবরে আমি যাব না আমার কবরে আপনি যাবেন না কেউ চোখ খুলবেন না একটাবারে চিন্তা করিয়া দেখি এই মুহূর্তে আপনি মারা যাবেন আমিও মারা যাব রে বন্ধু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে একদল দৌড়াইবে গৌরীপুর বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য আর একদল দৌড়াইবে মসজিদের কাঠের পালকি খানা নেওয়ার জন্য আর একদল যাবে বাজবাগারের ভিতরে বাঁশ কাটার জন্য আর একদল যাবে ওই মাটির সুন্দর একটা ঘর বানানোর জন্য আর একদল যাবে বড়ই পাতার ওই উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য যুবক বন্ধু মুরব্বি বাবা কেউ চোখটা খুলবেন না আল্লাহ তোদেরকে কবুল করবে কেউ খুলবেন না একটাবার নিজের মনে বুঝা মন এই দুনিয়ার জমিনে কি করছি আজ পর্যন্ত কি করতেছি ও আল্লাহর গোলামরা একটু চোখটা বন্ধ কর
একটু চোখটা বন্ধ করিয়া নিজের চিন্তা নিজে কর। দেখো রে বন্ধু, তোমারে আমারে বুড়ুই পাতার উষ্ণ পানি দিয়া গোসল করাইবে, আতর সুরমা লাগাইয়া ওই চকলেটের মতন সাদা মার্কিন কাপড় দিয়া প্যাকেট করবে, প্যাকেট করাইয়া তোমারে আমারি ওই কাঠের পালকিতে যখন উঠাইবে, ওই কাঠের পালকিতে উঠানোর পরে হাজার হাজার মানুষ তোমার আমার জানাজায় দাঁড়ায়া যাবে, হাজার হাজার মানুষগুলি তোমার আমার জানাজা করবি। তোমার আমার জানাজা করার পর 10 থেকে 12 জন লোক তোমারে আমারে বাঁশ বাগানে অথবা কবরস্থানে অথবা আম বাগানে পুকুর পারে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর তোমার আমার কবরে 2 থেকে 4 জন লোক নামবে, তোমারা আমার বডিটাকে ওই কবরে যখন নামাইবে তোমার আমার রুহ ডাক দিয়ে কই আল্লাহ এই কবরে আমার এত বন্ধু ছিল কেউ আমার সঙ্গে গেল না, এই যে কয়জন লোক কবরে নামছে হয়তো বা এই কবরে এরা যাবে, ওই কবর থেকে যখন ওই লোকগুলি যখন উঠি আপনার আমার নফস ডাক দিয়ে কইব আল্লাহ, বলেন না আল্লাহ ডাক দিয়ে কইব আল্লাহ, যেই যেই দুনিয়ার জন্য এত কিছু করছি, যেই স্ত্রী সন্তানের জন্য, যেই পিতা মাতার জন্য এত টাকা কামাই করছি, কোনোদিন হারামকে হারাম বলিয়া দেখি নাই, কোনো দিন হালালকে হালাল বলিয়া গুণ্য করি নাই, সুদ খাইছি ঘুষ খাইছি মদ খাইছি গাঁজা খাইছি অবা খাইছি মানুষ খুন করছি, যে দুনিয়ার জন্য আলেমদের বিরোধিতা করছি, মিথ্যা মামলায় আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিছি, মসজিদের বিরোধিতা করছি, মাদ্রাসার বিরোধিতা করছি, আজকে আমার সন্তান নাই, আজকে আমার সন্তান থাকা সত্ত্বেও নাই, আজকে আমার স্ত্রী থাকা সত্ত্বেও নাই, বন্ধু বান্ধব থাকা সত্ত্বেও নাই, আল্লাহ কেউ না জানো তুমি জানো, আমি তো একা একা অন্ধকার করে থাকতে পারি না, আমি তো রাত্রিবেলা একা একা চলতে পারি না, আরে আসমানের মালিক আল্লাহ আমি এই অন্ধকার কবরে কেমন করিয়া থাকবো, যেই কবরের কোনো জানলা নাই, যেই কবরের কোনো দরজা নাই, এ ময়মনসিংহের বাবার গৌরীপুরের বাইরা ডাক দানা বললা আল্লাহ, মায়া কইরা ডাক দেনা বললা আল্লাহ, আর একবার ডাক দিনা বললা আল্লাহ, আরে কোন দুনিয়ার পিছনে তাকরে যুব, কেন তুমি মাদ্রাসা ভালোবাসবা না, কেন তুমি ওলামাই খেরাম ভালোবাসবা না, আরে তুমি আমি যদি গুনা লইয়া কবরে যাই, ওই কবরের দুই দিকের মাটি যখন চাপ দিবে, এই এই কোমরের হাড্ডিগুলো গুর 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 করিয়া বাঁকবে, আর আঁচলের ময়দান যেদিন কামবি, তুমি আর আমি যদি গুণা লইয়া কবরে যাই, সূর্য মাতার কাছে চলে আসবে, মাতার মগজগুলি টাচ টাচ করিয়া ফাটবে, জমিনটা তাবা হইয়া যাবে, ওই আঁচলের ময়দানে কেউ তোমারে চিনবে না, ও উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার মা তোমারে চিনবে না, তোমার বাপ চিনবে না, বোন চিনবে না, ওই দিন একটা আমলের জন্য কেউ তোমারে চিনবে না, চিনবে না, ওই দিন হাজরের ময়দানে একমাত্র বিচারের মালিক হইতেছে আমার আল্লাহ, মায়া কইরা ডাক দে না বললা আল্লাহ, আমার ভাইরা আমার বন্ধুগণ আসরের ময়দানি, আদম নবী বলবে নাফসি নাফসি, মুসা নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি নাফসি, দাউদ নবী বলবে নাফসি নাফসি, ইয়াহিয়া নবী বলবে নাফসি নাফসি, জাকারিয়া নবী বলবে নাফসি নাফসি, সমস্ত নবীর উম্মতরা বলবে নাফসি নাফসি, ওই দিন আপনার আমার মায়ের নবী দয়ের নবী ডাক দিয়ে
দিয়া কইব আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহু আকবার আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি মুসলমান বাদন গৌরীপুরের ভাইরা আজকে যারা তোমরা কুরআনকে ভালোবেসে যেতো তারা তোমরা নবীর ঘরকে ভালোবেসে যেতো হাজরের ময়দানে আল্লাহ যদি বলে আল্লাহ আমার আল্লাহর নবী যদি বলে আল্লাহ আপনি যাদেরকে জাহান্নামে দিতেছে এরা আমি নবীর উম্মত আল্লাহ বলবে জিব্রাইল এ ফেরেশতারা যা যা এদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেব আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে এই জন্য আল্লাহর কোরআন মানলে আল্লাহর কোরআনের কাছে আসলে দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি এই কোরআন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে বলেন ইনশা জোরে বলেন ইনশা আরেকবার বলেন ইনশা মুসলমান ভাইরা রে ওই জনম দুখিনী মা হুজুরের কথা শুনিয়া ডাক দিয়ে কই হুজুর বলেন তো দেখি দুইটা আমল কি হুজুর ডাক দিয়ে কই মাগো এক নাম্বার আমল হইল আপনি আল্লাহর কোরআন বেশি বেশি পড়বেন দুই নাম্বার আমল হইল আপনার যদি অর্থ থাকে সম্পদ থাকে আল্লাহর রাস্তায় দান করবেন নিশ্চয় নিশ্চয় আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া কবরের আযাব মাফ করে দিবা আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কয়েক দিন যখন হয়ে গেছে আবার ওই মহিলা স্বপ্নে দেখে তার সন্তানগুলি ডাক দিয়ে কই মা গো ও মা কয়টা দিন হইল আমার কবরে কেমন জানি আযাব নাই গো মা মা গো ও মা তুমি যে কোরআন পড়তেছো গো মা মা গো মা এই কোরআনের তালিম এই শহরে দিবেন গো মা আর শহরবাসীকে জানায় দিবেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একমাত্র পদ্ধতি হইল আল্লাহর কোরআন একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা